60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে তার স্বামীকে হাতুড়ি দিয়ে আঘাত করার অভিযোগে দায়ী ব্যক্তি মঙ্গলবার নিজেকে নির্দোষ দাবি করেছেন। ডেভিড ডেপাপের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের মধ্যে রয়েছে হত্যার চেষ্টা, মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ, চুরি এবং বয়স্কদের সঙ্গে অপব্যবহার। সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সেনেট নির্বাচনে অর্ধ ডজন প্রার্থীর ক্ষেত্রে ভোটাররা যারা একসময় ডেমোক্র্যাটদের পক্ষে ছিল তারা রিপাবলিকানদের দিকে সরে গিয়েছে। 8 নভেম্বর নির্বাচনী প্রতিযোগিতার আগের সপ্তাহে প্রার্থীরা ভোটারদের সমাবেশ করার জোর চেষ্টা চালান। প্রেসিডেন্ট বাইডেন ফ্লোরিডা ডেমোক্র্যাটদের সমাবেশে যোগ দিয়ে গভর্নর প্রার্থী চার্লি ক্রিস্ট এবং সেনেট আসনের জন্য কংগ্রেস ওম্যান ভ্যাল ডেমিংসের পক্ষে সমর্থন জানিয়েছেন। বাইডেন সতর্ক করে বলেছেন, ব্যালটের মাঝেই গণতন্ত্র নিহিত। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।